সুতরাং যেই মুহূর্তে সংসদ ছেড়ে দিতে বলবে আমাদের দল থেকে, সেই মুহূর্তে আমরা পদত্যাগ করব। এবার এমপি পদ ছাড়ছেন বিএনপির সংসদরা, বিস্তারিত খবরে। জাতীয় সংসদ এমপি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বিএনপির এমপিরা, এরকমই একটি গুঞ্জন উঠেছে। আজ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি প্রশ্নের জবাবে বলেছেন, সময় হলে আপনারা দেখতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকলে যে কোনো সময় ঘোষণা আসতে পারে। আসলে এরকমই একটি গুঞ্জন কিন্তু গত কিছুদিন যাবৎ বিএনপির ভিতরে কিন্তু চাওয়ার হচ্ছে যে বিএনপির এমপিরা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি তারা সংসদ থেকে পদত্যাগ করবেন কি না। এরকম গুঞ্জনের মধ্যেই বিএনপি মহাসচিবের যে আভাসটা, এটা কিসের ইঙ্গিত বহন করে? তাহলে তারা কি পদত্যাগ করতে যাচ্ছেন? আজ আবার দেখলাম যে বিএনপির আপনার সেই ডাকসাইটের নেতা রুমিন ফারহানা ডিবিসির একটা সংসদে যা বলেছি তার সবই দলীয় সিদ্ধান্তে, সুতরাং যেই মুহূর্তে সংসদ ছেড়ে দিতে বলবে আমাদের দল থেকে সেই মুহূর্তে আমরা পদত্যাগ করব, সেই ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধার কিছু নেই। ভালোভাবেই দৌড়ঝাঁপ করছে, তাদের আন্দোলন দেখে মনে হচ্ছে আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি কিন্তু মাঠ গরম করে ফেলবে। হঠাৎ করে এই মাজাভাঙা বিএনপি এতখানি শক্তি দেখে অনেক মানুষই কিন্তু একেবারে চোখ চড়কগছ হয়ে গিয়েছে। বিএনপি কিন্তু অনেকগুলো সমাবেশ ডেকেছে, আগামীকাল চট্টগ্রামে সমাবেশ আছে, বরিশালে আছে, তারপর আপনার এই যে ময়মনসিংহে আছে, এরকম বিভিন্ন বিভাগীয় শহরে তারা সম্মেলন করবে, তারপর ঢাকা তারা মহাসম্মেলন করবে, এরকম একটি আভাস পাওয়া আছে কিংবা ঘোষণা দেওয়া হয়েছে। এখানে আবার বিএনপি মহাসচিব আজকে বিকেলবেলা আপনার জাতীয় কী বলে ইসলামী ঐক্যজোট এবং আপনার গণ অধিকার লীগের নামে একটা ইয়ার সাথে তারা দ্বিতীয় দফায় বৈঠক করেছিল, সেই বৈঠকের বৈঠকের শেষে সাংবাদিকরা মির্জা ফখরুলকে যখন প্রশ্ন করেন কি আপনার সংসদরা কি এখান থেকে পদত্যাগ করবে কিনা, তখন তিনি বলেছিলেন যে সময় হলে আপনারা শুনতে পাবেন এবং দল চাইলে তারা পদত্যাগ করবেন। আসলে মনে হয় যে বিএনপির হাবভাব দেখে তারা পদত্যাগ করতে পারেন। আসলে রাজনীতির আকাশে বাতাসে কিন্তু নতুন সূর্য দেখা যাচ্ছে, সেই সূর্য কখন যে কিভাবে প্রতিফলিত হবে দর্শক, এটাই কিন্তু দেখার বিষয়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনের মাঠ ততই কিন্তু গরম হয়ে উঠছে। জানি না দর্শক নিউজটা কেমন লেগেছে, ভালো লাগলে তাসিন টিভির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও টপ নিউজ পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।